সুপ্রিয় শিক্ষার্থী ও দর্শক শ্রোতাবৃন্দ পৃথিবীর কাল থেকেই সেচ ব্যবস্থা চালু রয়েছে উৎস থেকে পানি উত্তোলনের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকারের সেচ পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছে আর এর ধারাবাহিকতায় বাংলাদেশেও বিভিন্ন পদ্ধতির প্রচলন রয়েছে এ সমস্ত পদ্ধতির মধ্যে কিছু আছে যেগুলো ঐতিহ্য বা সনাতন পদ্ধতি বলেই পরিচিত এ পদ্ধতির সাহায্যে অধিক শ্রম ব্যয় করে অল্প এলাকায় সেচ প্রদান করা সম্ভব আবার কিছু পদ্ধতি আছে যেগুলি আধুনিক পদ্ধতি হিসাবে পরিচিত এ সমস্ত পদ্ধতিতে আধুনিক সেচ পাম্প এবং বিভিন্ন ধরনের অত্যাধুনিক সেচ অবকাঠামো নির্মাণ করে বিজ্ঞানসম্মত উপায়ে অল্প সময়ে অধিক জমিতে সেচ প্রদান করা সম্ভব সঙ্গত এ বিষয়টির প্রতি লক্ষ্য রেখেই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কর্তৃক পরিচালিত ব্যাচেলার অফ এগ্রিকালচারাল এডুকেশন প্রোগ্রামের শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেষ পদ্ধতি ও ব্যবস্থাপনা কোর্স বইটির ইউনিট তিন এ শেষের ঐতিহ্যগত ও আধুনিক পদ্ধতি সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু ও দর্শক শ্রোতাবৃন্দ আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা এই অনুষ্ঠান থেকে উপকৃত হবেন আসুন শুরুতেই জেনে নেই কী কী বিষয় থাকছে আজকের আলোচনায় উৎস বা সোর্স থেকে কিভাবে পানি উত্তোলন করা হয় তার প্রকারভেদ এবং বাংলাদেশে যে সমস্ত ঐতিহ্যগত সেচ পদ্ধতি ব্যবহৃত হচ্ছে তাদের নাম ও সংক্ষিপ্ত পরিচিতি বিভিন্ন ধরনের আধুনিক সেচ পদ্ধতি যেগুলিতে বিভিন্ন পাম্প ব্যবহৃত হয় সে সমস্ত পাম্পের নাম বিভিন্ন সেচ যন্ত্রপাতি যেগুলিতে শক্তিচালিত পাম্প ব্যবহার করা হচ্ছে তাদের নাম ও উপযোগিতা মানুষ চালিত বিভিন্ন সেচ যন্ত্রপাতির বর্ণনা আধুনিক সেচ যন্ত্রপাতির প্রকার ও তাদের সংক্ষিপ্ত আলোচনা পানি উত্তোলনের উপর ভিত্তি করে সেচ পদ্ধতিকে দুভাগে বিভক্ত করা যায় সাধারণত উৎস থেকে পানি উত্তোলন করে সেচের জমিতে তা সরবরাহ করা হয় এর জন্য দু ধরনের পদ্ধতি ব্যবহৃত হয় একটি হচ্ছে ঐতিহ্যগত পদ্ধতি ঐতিহ্যগত পদ্ধতির মাধ্যমে আমরা সেউতি দোন পিকোটা কপিকল এ সমস্ত যন্ত্র ব্যবহার করে থাকি আর আধুনিক সেচ যন্ত্রপাতি যেগুলিতে আমরা ভূপরিস্থ কিছু সেচ পদ্ধতি আছে যেমন ফারো বর্ডার স্ট্রিপ বা চেক বেসিন এবং অন্যান্য সব ভূপরিস্থ পদ্ধতি আছে যেগুলির মধ্যে আমরা স্প্রিংলার ড্রিফ বা ট্রিকেল পদ্ধতি ব্যবহার করে থাকি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ঐতিহ্যগত পদ্ধতিতে মানুষ তার অধিক শ্রম ব্যবহার করে কিন্তু অল্প পরিসরে সে সেচ প্রদান করতে পারে অপরপক্ষে আধুনিক সেচ পদ্ধতি ব্যবহার করে মানুষ তার চাহিদা মাফিক বিভিন্ন পদ্ধতিতে এবং বিভিন্ন ধরনের পাম্প ব্যবহার করে সে তার প্রয়োজন মাফিক বিভিন্ন সেচ এলাকায় সেচ প্রদান করতে পারে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে আমরা বাংলাদেশে ব্যবহৃত বিভিন্ন ঐতিহ্যগত শেষ শেষ যন্ত্রপাতি সম্পর্কে জানব তো বাংলাদেশে বিভিন্ন ধরনের শেষ ঐতিহ্যগত শেষ পদ্ধতি রয়েছে তার মধ্যে হচ্ছে সেউতি দন পিকোটা কপিকল আর্কিমিডিয়ান স্ক্রু পার্সিয়ান চাকা বা পানি চাকা মোটে ইত্যাদি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঐতিহ্যগত শেষ পদ্ধতির একটি হচ্ছে সেউতি এই সেউতি পৃথিবীর প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে সাধারণত বাঁশের চাটাই অথবা বাঁশের চাটাই অথবা টিনের শেড দ্বারা এটি তিন কোনাকৃতির করে তৈরি করা হয় এই সেউতির সামনে দিকে দুটি এবং পিছনের দিকে দুই পাশে দুটি করে চারটি রশি বাধা থেকে দুজন শ্রমিক মুখোমুখি দাঁড়িয়ে তালে তাল মিলিয়ে এটি সোর্স অর্থাৎ উৎসের সাথে দুবাইয়ে পরবর্তীতে এটি টেনে জমিতে সেচ প্রদান করে থাকে এই সেউতি অর্থাৎ সুইং বাস্কেট দিয়ে সাধারণত পয়েন্ট ফের পয়েন্ট ফোর হেক্টর জমিতে সেচ প্রদান করা যায় এ সেউতির উচ্চল উত্তোলন উচ্চতা পয়েন্ট এইট থেকে ওয়ান মিটার এবং পানি উত্তোলন ক্ষমতা ওয়ান লিটার পার সেকেন্ড থেকে 2.4 লিটার পার সেকেন্ড সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে আমরা ঐতিহ্যগত পদ্ধতির আরেকটি পদ্ধতি যা দোন নামে পরিচিত এ সম্পর্কে জানব সাধারণত দোন দেখতে নৌকার মতো এর একদিক খোলা থাকে এবং অপর দিক বদ্ধ থাকে এটি তালজাতীয় গাছ খোদাই করে অথবা কাঠ দ্বারা নৌকার মতো করে নির্মাণ করা হয় সাধারণত এটি তিন দশমিক পাঁচ থেকে ছয় মিটার লম্বা এবং পয়েন্ট তিন থেকে পয়েন্ট ফাইভ মিটার প্রশস্ত এবং পয়েন্ট থ্রি মিটার গভীর হয়ে থাকে এর বদ্ধ দিকের বদ্ধ দিকে দুই থেকে তিন মিটার লম্বা একটি রশি বাধা থাকে এবং এই রশির অপর প্রান্ত একটি বাঁশের সঙ্গে যুক্ত থাকে বাসের অপর প্রান্তে সাধারণত ইট বা ভারী কোনো বস্তু দিয়ে বল প্রয়োগের জন্য শক্ত করে বেঁধে দেওয়া হয় আর এ বাসটি একটি পোস্টের উপর ঝুলন্ত থাকে সাধারণত বদ্ধ মুখটি পানির উৎস অর্থাৎ সোর্সের দিকে থাকে এবং খোলা মুখটি জমির অর্থাৎ যেদিকে আমরা সেচ প্রয়োগ করব সেদিকে স্থাপন করা হয় যখন শ্রমিক এটা ব্যবহার করেন তখন সে তার বল প্রয়োগ করে বদ্ধমুখটি পানিতে ডুবায় অথবা প্রবেশ করান পরবর্তীতে যখন এটি শেষ কাজে ব্যবহৃত হয় তখন তার বল অপসারণ করলে পিছনের লাঠির ওজনের কারণে এটি আপনা আপনি উপরে উঠে অথবা শ্রমিক কিছুটা বল প্রয়োগ করে এ পদ্ধতিতে জমিতে শেষ দেয়া হয় একটি দনের সাহায্যে এক দশমিক ছয় থেকে দুই হেক্টর জমিতে অর্থাৎ বড়ো ধানের জমিতে সেচ দেয়া হয় দনের দন দ্বারা সাধারণত শূন্য দশমিক আট মিটার উচ্চতায় সাত দশমিক পাঁচ লিটার পার সেকেন্ড পানি উত্তোলন করা সম্ভব সর্বাপেক্ষা অনুকূল অবস্থা হচ্ছে এক মিটার উচ্চতা এবং পাঁচ থেকে দশ লিটার পার সেকেন্ড পানি উত্তোলন ক্ষমতা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে আমরা পিকোটা সম্পর্কে জানবো এই পিকোটাও হচ্ছে একটি শেষের ঐতিহ্যগত পদ্ধতি সাধারণত কুয়া থেকে বালতির সাহায্যে পানি উত্তোলনের জন্য এই পিকোটা ব্যবহৃত হয়ে থাকে বালতিতে রশি বেঁধে এই রশির এক প্রান্ত একটি বাঁশের খুঁটির সাথে লাগানো হয় এবং এই বাঁশের খুঁটির অপর প্রান্তে ভারী বস্তু যুক্ত করা হয় এবং এই বাঁশটি লিভার হিসাবে একটি কুয়ার পাশে স্থাপিত পোস্টের উপর স্থাপন করা হয় একজন শ্রমিক বালতির দড়ি টেনে টেনে বালতিটি কুয়ায় ফেলে এবং বালতি পূর্ণ হলে ব্যক্তি তার বল প্রয়োগ অপসারণ করে যেহেতু লিভারের অপর প্রান্তে ওজন প্রয়োগ করা থাকে এ ওজনের ফলে বালতিটি আপনা আপনি উপরে উঠে আসে এবং শ্রমিক বালতির পানি মাঠনালায় ফেলে সাধারণত একটি পিকোটা দিয়ে এক দশমিক দুই থেকে চার মিটার গভীরতার কুয়া থেকে পানি উত্তোলন করা হয় এবং এর উত্তোলন ক্ষমতা দুই দশমিক দুই লিটার পার সেকেন্ড থেকে তিন লিটার পার সেকেন্ড সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা পিকোটা সম্পর্কে জানলাম এ পর্যায়ে আমরা কপিকল সম্পর্কে জানব এটিও আরেকটি ঐতিহ্যগত শেষ পদ্ধতি পিকোটা যেরূপভাবে কাজ সম্পাদন করে অনুরূপভাবে কপিকলেও কাজ সম্পাদন করা হয় একটি বালতি ব্যবহার করে তবে পার্থক্য এরূপ যে এই এখানে কুয়ার উপরে একটি বাঁশের মঞ্চ তৈরি করা হয় এবং এই মঞ্চে একটি পুলি স্থাপন করা হয় পুলির উপরে একটি রশি থাকে এবং রশির এক প্রান্ত বালতিতে যুক্ত থাকে এবং অপর প্রান্ত শ্রমিকের হাতে থাকে বালতি যখন পানি উঠানো প্রয়োজন হয় তখন কুয়ায় প্রবেশ করানো হয় এবং শ্রমিক রশি টেনে টেনে বালতি উত্তোলন করে তা মাঠনালায় ফেলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা ঐতিহ্যগত সেচ পদ্ধতি সম্পর্কে জানলাম এ পর্যায়ে আমরা জানব বিভিন্ন আধুনিক সেচ যন্ত্রপাতি সেখানে যে ধরনের পাম্প ব্যবহার করা হয় সেগুলির নাম সম্পর্কে আধুনিক যন্ত্রপাতিতে সাধারণত যে পাম্প ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্প টারবাইন পাম্প ভার্টিক্যাল টারবাইন পাম্প সাবমার্জিবল বা ভার্টিক্যাল টারবাইন পাম্প প্রপেলার পাম্প সাবমার্জিবল প্রপেলার পাম্প মিক্সড ফ্লো পাম্প ইত্যাদি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পর্যায়ে আমরা কিছু পাম্প সম্পর্কে জানব যেগুলো তো শক্তিচালিত বিভিন্ন পাম্প ব্যবহার করা হয়ে থাকে এর মধ্যে একটি হচ্ছে লো লিফ্ট পাম্প এই লো লোলিফ্ট পাম্প সাধারণত এলএলপি নামে বহুল পরিচিত এর সাহায্যে সাত দশমিক পাঁচ মিটার গভীর থেকে পানি উত্তোলন করা হয় এর উত্তোলন ক্ষমতা যদি ষাট লিটার পার সেকেন্ড পাম্প ব্যবহার করা হয় তবে এর সাহায্যে ১৬ হেক্টর জমিতে সেচ প্রদান করা সম্ভব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে আমরা গভীর নলকূপ সম্পর্কে জানব একটি গভীর নলকূপে পনেরো থেকে পঁচিশ অশ্ব ক্ষমতা সম্পন্ন টারবাইন পাম্প ব্যবহার করা হয় এর সর্বাপেক্ষা পাম্পিং লিফ্ট হচ্ছে বিশ মিটার এর সাহায্যে ষাট লিটার পার সেকেন্ড ক্ষমতা সম্পন্ন পাম্প ব্যবহার করে সাধারণত ষোলো হেক্টর চাষের জমিতে শেষ প্রদান করা সম্ভব এখন আমরা অগভীর নলকূপ সম্পর্কে জানব অগভীর নলকূপ বলতে আমরা বুঝতেই পারছি এর গভীরতা অর্থাৎ এর যে সাকশন হেড এটি কম থাকে সাধারণত এখানে একটি সেন্ট্রিফিউগাল পাম্প ব্যবহার করা হয় যদি চোদ্দো লিটার পার সেকেন্ড ক্ষমতা সম্পন্ন কোনো পাম্প ব্যবহার করা হয় তাহলে এর সাহায্যে আমরা পাঁচ হেক্টর পরিমাণ পানিতে শেষ প্রদান করতে পারি ডিপ সেট অগভীর নলকূপ এ নাম থেকেই আমরা বুঝতে পারছি যে এটি একটু নিচে স্থাপন করা হয় অর্থাৎ এর পাম্পটি একটু নিচে স্থাপন করা হয় যদি আমরা পাম্পটি এক থেকে দুই মিটার নিচে স্থাপন করতে পারি তাহলে তার সাকশন লিমিট বেড়ে যায় রূপান্তরিত অগভীর নলকূপ এই রূপান্তরিত অগভীর নলকূপের নামকরণ থেকেই বোঝা যাচ্ছে যে এটি অগভীর নলকূপের একটি রূপান্তর মাত্র এখানে যে পাইপ ব্যবহার করা হয় এর পরিধি যদি বৃদ্ধি করা হয় অর্থাৎ ব্যাস একশো পঞ্চাশ সেন্টিমিটার হলে এবং এখানে যে পাম্প ব্যবহার করা হয় এটি যদি ইলেকট্রিক্যাল বা টারবাইন পাম্প হয় তাহলে এর পানি উত্তোলন ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পায় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে আমরা মানুষ চালিত বিভিন্ন শেষ যন্ত্রপাতির বর্ণনা সম্পর্কে আলোচনা করব সাধারণত যে সমস্ত যন্ত্রপাতি মানুষ দ্বারা পরিচালিত হয় এবং এর সাহায্যে আমরা ভূগর্ভস্থ পানি উত্তোলন করে জমিতে প্রয়োগ করি তা হচ্ছে কায়িক শ্রমে চালিত অগভীর নলকূপ এটি ইংরেজিতে বলা হয় মস্তি অর্থাৎ ম্যানুয়ালি অপারেটেড শ্যালো টিউবওয়েল এর ইংরেজি সাধারণত এর সাহায্যে তিন দশমিক তিন শূন্য থেকে ছয় মিটার গভীরতা থেকে পানি উত্তোলন করা যায় এবং এর পানি উত্তোলন ক্ষমতা এক দশমিক দুই থেকে দুই দশমিক আট পর্যন্ত হয়ে থাকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা ট্রেডেল পাম্প সম্পর্কে জানব ট্রেডেল পাম্প এর নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটি পা দ্বারা পরিচালিত হয়ে থাকে একজন মানুষ তার দুপা ব্যবহার করে এ পাম্প পরিচালনা করে এরপরে আমরা জেনে নিব রোয়ার পাম্প সম্পর্কে এই রোয়ার পাম্পটি অনেকটা ট্রিডেল পাম্পের মতোই দেখতে তবে এটি পায়ের পরিবর্তে হাত দ্বারা পরিচালিত হয় এবং এর পানি উত্তোলন ক্ষমতা ট্রিডেল পাম্পের সে কিছুটা কম এবং হস্তচালিত নলকূপ থেকে বেশি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা ডায়াফ্রাম পাম্প সম্পর্কে জানবো এই ডায়াফ্রাম পাম্পটি অনেকটা ট্রিডেল পাম্পের রূপান্তর ট্রিডেল পাম্পে একটি পাইপের সাহায্যে পানি ভূপৃষ্ঠ থেকে উত্তোলন করা হয় আর ডায়াফ্রাম পাম্পে দুটি পাইপ থাকে এবং এখানে ধরনের ব্যক্তি বা ধরনের শ্রমিক এটি ব্যবহার করে দুজন শ্রমিক মুখামুখি দাঁড়িয়ে এই দু তাদের দু পা ব্যবহার করে এই ডায়াফ্রাম পাম্পটি পরিচালনা করে থাকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা শেষের বিভিন্ন ঐতিহ্যগত পদ্ধতি তাদের নাম এবং তাদের সংক্ষিপ্ত বর্ণনা সম্পর্কে জানলাম এখন আমরা জেনে নিব আধুনিক পদ্ধতি সম্পর্কে শেষের আধুনিক পদ্ধতি প্রকারভেদ এবং তার সংক্ষিপ্ত রূপ আমরা একে একে জেনে নিব সাধারণত শেষের যে আধুনিক পদ্ধতিসমূহ ব্যবহার করা হয় তা নির্বাচনের পূর্বে আমাদের কতগুলো বিষয়ের উপরে দৃষ্টি দিতে হয় সেগুলো হচ্ছে জমির টপোগ্রাফি অর্থাৎ ল্যান্ড টপোগ্রাফি জমির প্রকারভেদ ফসলের প্রকার পানির উৎস ও প্রাপ্যতা এবং ঐতিহ্য ও কৃষকের পছন্দ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আধুনিক শেষ পদ্ধতিকে চারটি ভাগে বিভক্ত করা হয় এক ভূপরিস্থ শেষ পদ্ধতি দুই ভূগর্ভস্থ শেষ পদ্ধতি তিন স্প্রিংলার শেষ পদ্ধতি চার ড্রিপ বা ট্রিকল পদ্ধতি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভূপরিস্থ শেষ পদ্ধতি সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানব এই ভূপরিস্থ সেচ পদ্ধতি এ নাম থেকেই আমরা বুঝতে পারছি যে সাধারণত জমির উপরিভাবে উপরি উপরি ভাগে বিভিন্ন পদ্ধতিতে সেচ প্রয়োগ করা হয়ে থাকে এর ফলে জমিকে সমতল করতে হয় অথবা জমি অসমান হলে বিভিন্ন ধরনের আইল অর্থাৎ যাকে আমরা বর্ডার বলে থাকি তা ব্যবহার করা হয় এবং কত ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ছোট নালা ব্যবহার করে থাকি শিক্ষার্থী বন্ধুরা এই ভূপরিস্থ সেচ পদ্ধতির কতগুলো ভাগ রয়েছে ভূপরিস্থ সেচ পদ্ধতির প্রথম যে ভাগটি সেটি হচ্ছে অনিয়ন্ত্রিত প্লাবন পদ্ধতি দ্বিতীয়টি হচ্ছে নিয়ন্ত্রিত প্লাবন পদ্ধতি নিয়ন্ত্রিত প্লাবন পদ্ধতির অন্তর্গত পদ্ধতি হচ্ছে বর্ডার স্ট্রিপ পদ্ধতি বেসিন প্লাবন পদ্ধতি চেক বেসিন পদ্ধতি ফারো পদ্ধতি ফারো পদ্ধতি আবার দুই প্রকার একটি হচ্ছে ফারো অন্যটি হচ্ছে কোরগেশন অনিয়ন্ত্রিত প্লাবন পদ্ধতি এই অনিয়ন্ত্রিত প্লাবন পদ্ধতি এর নাম যদি আমরা দেখে থাকি তাহলে বুঝব যে এখানে কোনো ধরনের নিয়ন্ত্রণ নাই নিয়ন্ত্রণ বলতে জমিতে কোনো প্রকার বাদ বা আইল না দিয়েই প্রধান নালা থেকে পানি সরাসরি জমিতে প্রদান করা হয় এবং এটি আস্তে আস্তে জমির ঢালের দিকে প্রবাহিত হয় নিয়ন্ত্রিত প্লাবন পদ্ধতি এই নিয়ন্ত্রিত প্লাবন পদ্ধতির প্রথম যে পদ্ধতি সেটি হচ্ছে বর্ডার স্ট্রিপ পদ্ধতি এই বর্ডার স্ট্রিপ পদ্ধতিতে জমিকে আইল দিয়ে ছোট ছোট বর্ডারে অর্থাৎ ছোট ছোট ভাগে বিভক্ত করা হয় সাধারণত দশ থেকে বিশ মিটার প্রশস্ত এবং একশো থেকে চারশো মিটার পর্যন্ত লম্বা বর্ডার তৈরি করা হয় এবং এই বর্ডার নির্মাণের পরবর্তীতে প্রধান নালা থেকে যে বর্ডারের এক প্রান্তে পানি প্রবাহ শুরু করা হয় এবং এই পানি গড়িয়ে গড়িয়ে বর্ডারের অপর প্রান্ত পর্যন্ত পৌঁছে যায় এর পরবর্তীতে যে পদ্ধতিটি রয়েছে সেটি হচ্ছে বেসিন প্লাবন পদ্ধতি এই বেসিন প্লাবন পদ্ধতি সাধারণত বর্ডার স্ট্রিপ পদ্ধতিরই একটি অন্য অন্যরূপ বর্ডার স্ট্রিপ পদ্ধতিতে নিয়ন্ত্রিতভাবে বর্ডারে পানি দেয়া হয় এবং এখানে আমরা যে পদ্ধতি ব্যবহার করছি যেটা বেসিন প্লাবন পদ্ধতি বেসিন প্লাবন পদ্ধতিতে বন্যার আকারে অর্থাৎ ফ্লাডিংয়ের মতো করে পানি এই বর্ডারে সরবরাহ করা হয় এর পরবর্তীতে যে পদ্ধতিটি রয়েছে সেটি হচ্ছে চেক বেসিন পদ্ধতি এই চেক বেসিন পদ্ধতিতে সাধারণত গাছের গোড়ায় বিভিন্ন ছোট নালা কেটে এখানে পানি প্রবাহ করা হয় এবং এর সাহায্যে সাধারণত এই চেক বেসিন পদ্ধতিতে একসঙ্গে পাঁচ থেকে ছয়টি গাছে পানি দেয়া হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা ফারো পদ্ধতি সম্পর্কে জেনে নিব ফারো পদ্ধতি সাধারণত ধরনের সয়েলের ক্ষেত্রে দুরকম হয়ে থাকে যদি সেটা বালিযুক্ত সয়েল হয় তাহলে ফারোর প্রশস্ততা কম হবে অর্থাৎ ইনফিল্ট্রেশনের মাধ্যমে পানি দ্রুত গাছের গোড়ায় পৌঁছে যায় আর যদি এটা ক্লে সয়েল হয় অর্থাৎ কাদামাটি যুক্ত সয়েল হয় তাহলে সেখানে ফারোর প্রশস্ততা বেশি হবে কারণ এসব সয়েলে ইনফিলট্রেশন রেট কম শিক্ষার্থী বন্ধুরা এই ফারো পদ্ধতিতে সাধারণত ফারো পদ্ধতিটি সাধারণত ব্যবহার করা হয় সারি জাতীয় ফসলের ক্ষেত্রে দুই সারির মধ্যবর্তী ফারতে এই পানি প্রবাহ দেওয়া হয় সাধারণত ফারোর একদিকে পানি প্রবাহ শুরু হলে ঢালের দিকে পানি গড়িয়ে গড়িয়ে এই ফারতে পানি প্রবাহিত হয় এবং এই ফারো পদ্ধতির আরেকটি রূপ হচ্ছে করোগেশন আসলে করোগেশন হচ্ছে ফারো পদ্ধতিতে একটি রূপান্তরিত রূপ এই ফারো পদ্ধতিতে দুটি সারির মধ্যবর্তী স্থানে পানি প্রবাহ দেওয়া হয় এবং করোগেশন পদ্ধতিতে সাধারণত দুটি সারির পর পর এই প্রবাহ চালু রাখা হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা ভূপরিস্থ শেষ পদ্ধতি সম্পর্কে জানলাম এ পর্যায়ে আমরা ভূমধ্যস্থ শেষ পদ্ধতি সম্পর্কে জানব সাধারণত ভূমধ্যস্থ পদ্ধতিতে পানি সরাসরি ফসলের রুট জোন অঞ্চলে প্রবাহ করা হয় এই রুট জোন অঞ্চলে বিভিন্ন ধরনের ডিভাইস ইউজ করে অর্থাৎ পাম্প ব্যবহার বিভিন্ন ধরনের পাইপের সাহায্যে সরাসরি মাটির নিচে পানি প্রবাহ রাখা হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে আমরা স্প্রিংলার পদ্ধতি সম্পর্কে জানব এই স্প্রিংলার পদ্ধতিটি হচ্ছে একটি ঝর্নার প্রকৃতির অর্থাৎ বৃষ্টির মতো ফসলের উপরে পানি ছড়িয়ে দেওয়া হয় এই স্প্রিংলার নজল থাকে এবং সেই নজল ঘুরে সাধারণত ফসলের উপরে পানি স্প্রে করে পানিতে জমিতে সেচ দেয়া হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর পরবর্তীতে আরেকটি পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে ড্রিপ বা ট্রিকল পদ্ধতি এই ড্রিপ বা ট্রিকল পদ্ধতিটির মাধ্যমে আমরা সরাসরি গাছের গোড়ায় ড্রিপারের সাহায্যে ফোটায় ফোটায় পানি দিয়ে থাকি সাধারণত যে অঞ্চলে পানির প্রাপ্যতা থাকে না অর্থাৎ পানি পাওয়া দুরূহ সেই সব অঞ্চলে অথবা যেসব বিষ যেসব ক্রপস সাধারণত হাই ভ্যালু ক্যাশ ক্রোপ হয় সেসব ফসলের ক্ষেত্রে আমরা এই ড্রিপ পদ্ধতিতে সেচ প্রদান করে থাকি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতে দেখতে আমরা আজকের আলোচনার একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি শেষের ঐতিহ্যগত ও আধুনিক পদ্ধতি সম্পর্কে আজকের আলোচনা থেকে আমরা যা জানলাম তা হচ্ছে উচ্চ থেকে পানি উত্তোলনের জন্য শক্তি ব্যবহারের ভিত্তিতে সেচের প্রকারভেদ বাংলাদেশে ব্যবহৃত বিভিন্ন ঐতিহ্যগত সেচ যন্ত্রপাতির নাম এবং তাদের সংক্ষিপ্ত পরিচিতি বাংলাদেশে যে সমস্ত আধুনিক যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে সেগুলোতে যে সমস্ত পাম্প ব্যবহৃত হয় তাদের নাম আধুনিক সেচ যন্ত্রপাতিতে শক্তি ব্যবহারের মাধ্যমে যে সমস্ত আমরা ডিভাইস ইউজ করি তাদের নাম এবং উপযোগিতা সাধারণত মানুষ ব্যবহৃত যে সমস্ত আমরা শেষ পাম্প ব্যবহার করে থাকি তাদের বর্ণনা এবং সর্বশেষে আমরা আলোচনা করেছি আধুনিক শেষ পদ্ধতির প্রকার এবং সেই সমস্ত প্রকারভেদ সম্পর্কে সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই আলোচনা সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আপনারা আমাদের কাছে লিখে জানাতে পারেন আমাদের ঠিকানা দিন স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ